মন্দির বাজারে সরকারি জনসভা থেকে কৃষি বিমার টাকা নিয়ে এবার কেন্দ্রকে তোপ মমতার। টাকা দেওয়ার সময় বলছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সব মিথ্যে কথা, ফাউতা, প্রতারণা। বোরদের থেকে সাবধান, সরকারি সুবিধা পেতে সাহায্য নেবেন না দালালদের, আবেদন মুখ্যমন্ত্রীর। ধান দিন, চেক নিন প্রকল্প চালুর আশ্বাস মমতার। কোন ফোরেদের পাল্লায় পড়বেন না, জামাই চাল দিন, সরকার টাকা দেবে না। ভুল, আমরা রাজ্য সরকার 2 টাকা কিলো দিই। এই 2 টাকা কিলো চালের জন্য কাউকে 1 পয়সাও দিতে হবে না। আমডাঙ্গায় বোমাবাজির ঘটনায় ঘরছাড়া সিপিএম কর্মী সমর্থকের সংখ্যা কত, এই নিয়ে শুরু সিপিএম তৃণমূলের তরজা। সিপিএমের দাবি এখনও ঘরছাড়া 300-র বেশি। অপরপক্ষে তৃণমূলের পাল্টা দাবি, অশান্তির ঘটনায় অভিযুক্তরাই শুধু ঘরছাড়া। হাবড়ায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলের অভিযোগ ঘিরে তৃণমূল ও বিজেপির তরজা। তৃণমূলের যুক্তি, যে প্রকল্পে রাজ্য 40% অনুদান দেয় তাতে কেন্দ্রের নাম থাকবে কেন। বিজেপির পাল্টা দাবি, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে রাজ্য সরকার। প্রতুল চক্রবর্তীকে খুন করা হয় পরিকল্পনা মাফিক, তাই ঘটনার আগের দিন অতিরিক্ত পোশাক সঙ্গে এনেছিলেন প্রাক্তন স্ত্রী। খর্দাকাণ্ডে দাবি পুলিশের, ফের 5 দিনের পুলিশ হেফাজতে অদিতি। মোতাবাড়িতে চোরা শিকারীদের দৌরাত্ম্য, বিষ মেশানো ধান দিয়ে পরিযায়ী পাখি মারার অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন দফতরের। স্থানীয়দের সচেতন করলেন জেলা ওয়াইল্ড লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। বর্ধমান শহরের বেড অঞ্চলে গৃহবধূকে মারধর, ঘরে তালাবন্দি করে রাখার অভিযোগ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। স্বামী ও শ্বশুরকে গণধোলায় প্রতিবেশীদের, বাড়ি ভাঙচুর, পুলিশ এসে তাদের উদ্ধার করে, বধূকেও তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করে। ছেলের পরিচয়ে ভিন রাজ্যে থাকা বাবাকে ফোন করে টাকা আদায়, ধরা পড়ার আশঙ্কায় পূর্বস্থলীতে আসল ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী, আর এক অভিযুক্তের খোঁজে পুলিশ। রঘুনাথগঞ্জেও বিজেপির আইন অমান্য কর্মসূচি, সেখানে অংশ নেন প্রাক্তন বিজেপি বিধায়ক শমিক ভট্টাচার্য। গ্যারগেন্দা চা বাগানে পূর্ণবয়স্ক একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার, মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। বনকর্মীদের অনুমান, বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। মাদারিহাট থানায় দায়ের হয়েছে অভিযোগ, পৃথক তদন্ত করছে বন দফতরও। গরুমারা জাতীয় উদ্যানে গন্ডার খুনের ঘটনায় গ্রেফতার 3 চোরা শিকারী, চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বন দফতর। বীরভূমের রামপুরহাট থানার তারাপীঠ রোডে চটের গুদামে বিধ্বংসী আগুন, ভেতরে ঘুমিয়েছিলেন 2 শ্রমিক, অল্পের জন্য রক্ষা পান তারা। দমকলের 2টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। রাজনগর থানার আলিগড়ে দুর্ঘটনার কবলে ঝাড়খণ্ডের বাসিন্দা কয়েকজন আদিবাসী, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত 1, জখম 22, আহতদের সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়দিনের উপহার, 52 জন ব্যক্তির হাতে তাদের বিভিন্ন সময়ে খোয়া যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ সহ একাধিক পুলিশ আধিকারিকরা।